আজ অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, চো আজ একটা ডিজে পার্টি হবে। হ্যাঁ বন্ধু, অনেকদিন পর একসাথে হয়েছি, একটা পার্টি করাই যাই। হ্যাঁ হোক, পার্টি হবে। সবার কাছে ঠিকঠাক টাকা পয়সা আছে তো? টাকা নেই মানে আমরা ভিখারি নাকি? হ্যাঁ ঠিক, তোমাদের কাছে টাকা নেই নাকি? হ্যালো বন্ধু, কি অবস্থা? ভালো। এ তোর এটা কি রে? আরে বন্ধু এরাম বলছিস কেন, আমি তোদের ফ্রেন্ড নই? কতদিন পর তোদের একসাথে দেখলাম, তোদের একসাথে দেখে কত ভালো লাগছে আমার। এসেছে ভালো লাগাইতে, তোর মুখটা একবার আয়নায় দেখেছিস? আবার এখানে বন্ধু করতে এসেছি। বন্ধু চল তাহলে পার্টির ব্যবস্থা করি। আচ্ছা তাহলে চো। বন্ধু তোরা ডিজে পার্টির ব্যবস্থা করছিস? হ্যাঁ করছি তো, তাহলে তোর কি রে? তোরা ডিজে পার্টি করছিস, আমাকে নিবি না? তোকে কি নেবো, তোর কাছে কোনোদিন টাকা থাকে নাকি? তোকে তো কোনোদিন টাকা পাকে দেখলাম না, আগে টাকা নেয় তারপরে ভেবে দেখা যাবে। চো এখান থেকে চলে চো। আমি এখন টাকা পাবো কি করে? মামাকে একটা ফোন করে দেখি। হ্যালো মামা, তোমার কাছে কিছু টাকা হবে? আমার দরকার ছিল। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। ও ঠিক আছে, আমার তো টাকা দিল না, দীপকে একটা ফোন করে দেখি। হ্যালো দীপ। হ্যাঁ তোর কাছে কিছু টাকা হবে? আমার দরকার ছিল। তোর মতো ভিখারি বাচ্চাকে টাকা দিয়ে মরবো নাকি? দীপও তো টাকা দিল না, অপমান করলো। কাকাকে একটা ফোন করে দেখি। হ্যালো কাকা, তোমার কাছে কিছু টাকা হবে? আমার দরকার ছিল। হ্যাঁ আমার কাছে টাকা হবে। ঠিক আছে এই নাম্বারই পাঠিয়ে দাও তাহলে। হ্যাঁ রাখছি। দাও বন্ধু, পার্টিতে 10টা ডিজে বক্স আনতে হবে। আচ্ছা বন্ধু খাবার কি মেনু করেছিস? মেনু যাই হোক না একদম পুরো ফাটিয়ে দেবো। বন্ধু বন্ধু টন্ধু ছাড়, আগে টাকা এনেছিস কি বল? টাকা তো আমি জানতাম তুই টাকা পয়সা আনতে পারবি না, শালা ফকিনির বাচ্চা। তোর সঙ্গে কথা বললে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমরা একটা ইম্পর্টেন্ট মিটিং করছিলাম, তুই এসে ডিস্টার্ব করে দিলি। যা এখান থেকে যা। কী রে এখনো দাঁড়িয়ে আছিস? শালা মেজাজটাই গরম করে দে। টাকা পয়সা আনতে পারবে না, আর ডিজে পার্টি করতে এসছি। আরে তিরাজ, তোর বাবা তো ওখানে অসুস্থ। কি বলিস ভাই? আচ্ছা বন্ধু তোরা থাক, আমি একটু আসছি। দাঁড়া দাঁড়া, পয়সা তো জোগাড় হয়ে গেল, যাই বন্ধুদের সাথে গিয়ে পার্টি করব। কাকা কাকা কাকা, আপনার কি হলো কাকা? কাকা আমার বুকে খুব ব্যথা করছে। বুকে ব্যথা করছে? চলো চলো হাসপাতালে, চলো তাড়াতাড়ি চলো। আমার কাছে তো কোনো টাকা নেই। আরে কি হয়েছে আমার কাছে তো আছে, চলো চলো। বন্ধু জিৎ, তোর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, তুই আমায় মাফ করে দিস। তুই আমার যে উপকার করেছিস আমি সেটা কোনোদিনও ভুলবো না, তুই আমায় মাফ করে দিস। আরে বন্ধু সরি বলছিস কেন, বন্ধুদের মধ্যে কোনো সরি টরি নেই। আমার একটা জিনিসই খারাপ লাগলো, আমাদের মতো গরিব ছেলেদের তোরা দামই দিতে চাস না। আমরাও তো মানুষ না, তোকে তো আমি বন্ধুই মনে করি। আমাদের টাকা পয়সা কম আছে, তা বলে আমরা কি মানুষ নই? বন্ধু হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, বন্ধু হতে গেলে নিঃস্বার্থভাবেই হওয়া যায়। যাই হোক কি আর বলবো, কিছুই বলার নেই। গরিব ছেলে কি কারো বন্ধু হতে পারে না? আমাদের নয় টাকা পয়সা কম আছে, কিন্তু মনটা না অনেক বড়। আমাদেরও তো ইচ্ছা করে তোদের মতো বন্ধুদের সাথে একটু মজা করব। যাই হোক আমরাই তো আমরা না, সব কিছু ভুলে যা, আমিও ভুলে যাব, বন্ধু হিসাবেই থাকব। চো কখনো টাকা পয়সা দিয়ে বন্ধুত্বের বিচার করবেন না, টাকা পয়সার থেকে বন্ধুত্বের গুরুত্ব অনেক বেশি। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।